হবে যেমন আমাদের প্রথম পর্যায়ে যে তিনটে অনুষ্ঠান আগামীকালকে 15 তারিখ আমরা আর বেতায়ে যারা দলের একসময় দলটা করেছে যে কোনো কারণে ক্ষোভে মানে ওই মানে হয়তো তারা আজকে বসে আছে বা এলাকার বিশিষ্টজন কেউ ডাক্তার কেউ অঙ্গনারী ভালো কর্মী বা কেউ শিক্ষকতা করে এইরকম ব্যক্তিদের নিয়ে আগামীকালকে আমার বিধানসভা ভিত্তিক 100 জনা কর্মী নিয়ে আমরা বসছি। এটা গেল প্রথম পর্যায়ে। এই পরবর্তী সময়ে আরও কর্মসূচি আছে, যে 75 দিনের যে কর্মসূচি আমাদের দল দিয়েছে সেকেন্ড ধাপে যাবে। অন্তত সেই ধাপটা হচ্ছে প্রতিটা গ্রামে গ্রামে জনসংযোগ, সেটা আমাদের করতে হবে। আরও দল যেমন বলবে তেমন আমাদের করতে হবে, গাইডলাইন আমাদের দিয়েছে। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।